Hi everyone, this is Priyanka from the city of Jaipur, Kolkata. গড়িয়াহাটে এখন কি ধরনের উইন্ডার কালেকশন আছে এক ঝলকে দেখে 100 করে দেখতেই পাচ্ছো। পুলওভার কার্ডিগান গুলো রয়েছে, সোয়েটার গুলো বেশ সুন্দর, একটা কার্ডিগান আছে এই কোরিয়ান টাইপের, এগুলো তো খুব ভালো লাগে। হোয়াইট, ব্ল্যাক, ব্লু, গ্রিন, পার্পল, ইয়েলো, গ্রিন কালারের মধ্যে, আবার এটার মধ্যে পকেট স্কোয়ারও রয়েছে, এগুলো সব 200 করে। এই যে এখানে একটা সোয়েটার হুডি আছে, দেখো এটা বেশ সুন্দর দেখাচ্ছে। এই যে এই ধরনের ক্রপের মধ্যে পাবে, আর এদিকে দেখো বিভিন্ন রকমের জ্যাকেটস আছে, ওভার সাইজ কোট গুলো কি সুন্দর, এগুলো কিন্তু দেখো কোয়ালিটিও বেশ ভালো। আমি আজকে তোমাদের রিকোয়েস্টে চলে এসেছি গড়িয়াহাটে, কারণ গড়িয়াহাটে উইন্টার কালেকশন দেখতে তোমরা প্রচুর রিকোয়েস্ট করছিলে। তো আমিও জানি না যে কি ধরনের কালেকশন আছে কি ধরনের কালেকশন নেই। আমি এখন দাঁড়িয়ে রয়েছি একদম গড়িয়াহাট ক্রসিং এর সামনে, দেখতেই পাচ্ছ। তো এখন আমি ঠিক করেছি যে এই দিকটাতে যাব, কারণ এই দিকটাতে প্রচুর গড়িয়াহাটে মানে উইন্টার কালেকশন গুলো থাকে, মানে আমি KFC-র দিকে যাব, গোল পার্কের দিকে। তো এখন গড়িয়াহাট ক্রসিং এর থেকে কিভাবে যাই, কি না যাই, কি এসছে কি না এসছে, পুরোটাই তোমাদেরকে এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করবো। যেহেতু ছোট একটা ভিডিওর মধ্যে সবকিছু এক্সপ্লোর করা সম্ভব হয় না, তাই চেষ্টা করবো আমি যতটা পারি তোমাদেরকে এক্সপ্লোর করে দেখানোর। এবার আমি একদম যেহেতু সেন্টার পয়েন্টে দাঁড়িয়ে এক্সপ্লোর করছি, দাঁড়িয়ে কথা বলছি, তো সবাই অবভিয়াসলি দেখে বুঝতে পারছে না যে কি হচ্ছে কি না হচ্ছে। যাই হোক, যদি তোমরা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা সাবস্ক্রাইব করলে আমার মোটিভেশন ফিল হয়, মানে মোটিভেটেড ফিল করি। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা এখানে একটা লাইক করে দাও। তো এখানে দেখো গড়িয়াহাট ক্রসিং আছে, আর আমি একদম যাব KFC-র দিকে। তো এখান থেকে আমি স্টার্ট করব, এখানে সিলেক্ট স্টোর্স এজেন্সি আছে, তো এখান থেকে আমি এদিকটাতে যাচ্ছি। এখানে তো তোমরা জানোই যে হোম ডেকোরের প্রচুর জিনিস থাকে, যেমন এখানে চাদর রয়েছে, বেড কভার, বেডশিট, তারপর ব্ল্যাঙ্কেটস প্রচুর রয়েছে, ক্যানভাস ব্যাগস যেগুলো, এগুলো এই টোট ব্যাগসগুলো খুব ভালো লাগে, এগুলো রয়েছে, কুশন কভার। তারপর এগুলো আমি তোমাদেরকে পরে দেখাবো, আগে আমি চলো তোমাদেরকে দেখি যে একটু উইন্টার কালেকশন ভালো পাওয়া যায় কিনা, কারণ এই দিকটাতে উইন্টার কালেকশন বেশ পাওয়া যায়। এদিকে গোল পার্ক, আর এদিকে গড়িয়াহাট ক্রসিং, আর এখানে দেখো একটা রেমান্ডের শপ আছে। তো এখানে দেখো বোম্বে ডাইং আছে, দেখিয়ে দিচ্ছি তোমাদের আমি লোকেশনটা পুরো। এখানে কিন্তু উইন্টার কালেকশন এখানে রয়েছে, আর অনেক রকমেরই উইন্টার কালেকশন দেখতে পাচ্ছি, যেরকম এখানে পুলো হয়, কার্ডিগান গুলো রয়েছে, সোয়েটার গুলো, এগুলো কিরকম আছে দাদা? তাও কিরকম থাকবে একটু? 350-450 এরকম রেঞ্জের রয়েছে। আর এগুলো এগুলো আলাদা আলাদা? আচ্ছা, এগুলো দেখো এখানে আলাদা আলাদা সব ডিজাইনের মধ্যে রয়েছে, এগুলো সব 550। কম বেশি হয় নাকি একদম? হ্যাঁ, কম বেশি হয় না একদম? কম বেশি হয়ে যাবে একটু, তোমাদের আমি ডিজাইনগুলো দেখাচ্ছি। দেখো অনেক রকমেরই ডিজাইন রয়েছে, আর বেশ সুন্দর সুন্দর রয়েছে। এই যে এটা যেমন দেখো, বেশ সুন্দর একটা কার্ডিগান আছে, সব এগুলো 550 দাম বলছে। তারপরে তো তোমরা তোমাদের মতো করে বার্গেনিং করতেই পারবে, যার বার্গেনিং স্কিল যত ভালো সে তত বেশি লাভে পাবে। এই যে এটা যেমন প্লেনের মধ্যে বেশ সুন্দর আছে, ভালো ভালো কোয়ালিটির জিনিস কিন্তু তোমরা খুঁজলে পরে পেয়ে যাবে, কত রকমের ডিজাইন আছে দেখো। সলিড কালারের মধ্যেও পেয়ে যাবে, তারপর এরকম এই যে এই ধরনের কোরিয়ান টাইপের এগুলো পেয়ে যাবে। এই কোরিয়ান টাইপের এগুলো তো খুব ভালো লাগে জিন্সের সাথে পরলে, বা টেলার প্যান্টের সাথেও এখন খুব ভালো লাগে এই ধরনের এই কার্ডিগান গুলো। এগুলো সব 550-এর মধ্যে যাচ্ছে। এখানে তোমাদের দেখালাম, এর পাশে এখানে একটা আছে, এখানেও কিন্তু বেশ সুন্দর, এগুলো সব 100 করে এই কার্ডিগান পুলোভার গুলো যাবে। দেখো এগুলো সব হাইনেকের মধ্যে আছে, বিভিন্ন রকমের কালার আছে, একদম সিম্পল হাইনেকের মধ্যে আছে, আর মানে এগুলো তোমরা লেয়ারিং এর জন্য দেখতে পারো, বিভিন্ন রকমের কালার অপশন আছে, যেরকম হোয়াইট, ব্ল্যাক, ব্লু, গ্রিন, পার্পল, ইয়েলো, তারপরে এই ধরনের বেজ, অফ হোয়াইট, পিঙ্ক, স্ট্রাইপস এর মধ্যে, সলিড কালারের মধ্যে সবই রয়েছে। সব এগুলো যাচ্ছে 100 করে, দেখতেই পাচ্ছ এগুলো সব 100 করে যাবে। আর এখানে বটমসও রয়েছে, জামা টাইপের এগুলো, এগুলো ওই হোশিয়ারি ম্যাটেরিয়াল থাকে না, ওই ম্যাটেরিয়ালেরই আছে, আর সমস্ত রকমেরই আছে, অনেক রকমেরই পেয়ে যাবে। এখানে দেখো শ্রাগ রয়েছে, এগুলো 200-এর মধ্যে যাচ্ছে, যেমন এটা
এগুলো এত টাইট করে রাখা না, বের করে দেখানো যাচ্ছে না, বাট তোমাদের আমি এভাবেই দেখাচ্ছি। দেখো এগুলো সব যাচ্ছে 200 করে, এই শ্রাক গুলো বেশ সুন্দর সুন্দর শ্রাক পেয়ে যাবে। দেখো ওখানে অনেক রকমেরই কিন্তু থাকে, ভালো খারাপ সবকিছুই থাকে হাফ এর মধ্যে, যেটা টাইডাই এর মধ্যে রয়েছে বেশ ভালো, বিভিন্ন রকম কোয়ালিটিরই তোমরা পাবে। জাস্ট তোমাদের বেছে বেছে দেখতে হবে যে কোনটা কিরকম, তোমাদের মানে দেখতে হবে জাস্ট, বাকি সব রকমেরই তোমরা পেয়ে যাবে। আর কালেকশন তো দেখতেই পাচ্ছ সব রকমেরই রয়েছে এখানে, শুধু শ্রাগ নয়, এখানে বেশ কিছু পুলোভাজও রয়েছে, এই যে নিটেড সোয়েটার এগুলো রয়েছে, এই যে এই ভিনেকের মধ্যে এটা যাচ্ছে, দেখো এটা কি সুন্দর, অনেক পেয়ে যাবে, অনেক পেয়ে যাবে, মানে কমতি নেই। আর আরেকটা কথা বলে রাখছি, এগুলো কিন্তু নতুন নয়, এগুলো কিন্তু পুরনো ইউজ করা প্রোডাক্ট, বাট এখানে এর মধ্যেও কিন্তু তোমরা বেশ ভালো ভালো জিনিস পেয়ে যাবে। আর কোয়ালিটি সম্পর্কে আমার আইডিয়া নেই, কোয়ালিটি কীরকম হবে, কি কতদিন পরতে পারবে, বাট যদি মনে করো তোমাদের সুন্দর সুন্দর ডিজাইনের নিতে হয় তাহলে তোমরা এগুলো দেখতে পারো কম রেঞ্জের মধ্যে, এগুলো তো সব 200-এর মধ্যে যাচ্ছে। এখানেও বেশ কিছু ডিসপ্লে করা রয়েছে, এগুলো দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে, যেমন এই ব্ল্যাক যে কার্ডিগানের মতো আছে, এটা লং সোয়েটার আছে, এটাও খুব সুন্দর, এগুলোও বেশ 550, 650, 450 এরকম রেঞ্জের মধ্যে যাবে। এখানে বেশ কিছু ক্রপের মধ্যে আছে, এই ক্রপের মধ্যে এগুলো যে আছে দেখো, এগুলো বেশ সুন্দর দেখাচ্ছে, ক্রপ সোয়েটার আছে, ক্রপ কার্ডিগান আছে, নিটেড সোয়েটার আছে, এই যে এটা যেরকম ভীষণ সুন্দর, এগুলো বিভিন্ন রকম রেঞ্জের মধ্যে পেয়ে যাবে। পরপর পরপর এখানে প্রচুর স্টলস পেয়ে যাবে। এখানে যেরকম কুর্তির কালেকশন রয়েছে বেশ সুন্দর সুন্দর, এখানে একটা এ লাইনের মতো কুর্তি আছে, কি সুন্দর না দেখো, কে থ্রি ক্রিয়েশন। দাদা এই কুর্তিটা কিরকম আসবে? 600? আচ্ছা 600। আর ওখানে ওই চিকনকারির কুর্তিটাও বেশ সুন্দর দেখাচ্ছে। এখানে দেখো, এখানে বেশ সুন্দর সুন্দর উইন্টার কালেকশন রয়েছে। এখানে কি কি আছে দেখো, এখানে ব্লেজার রয়েছে, 250-এর ব্লেজার, এগুলো সব 250-এর ব্লেজার যাচ্ছে, বিভিন্ন রকমের কালারের মধ্যে রয়েছে, শর্ট লং সব রকমের মধ্যে রয়েছে। এই যে এটা যেরকম দেখো কি স্মার্ট, ব্ল্যাক এর মধ্যে রয়েছে, কালারের মধ্যে রয়েছে, সলিড কালার স্ট্রাইপস সবই রয়েছে। এটা যেরকম আবার প্রিন্টেড এর মধ্যে একটা জ্যাকেট টাইপের ব্লেজার রয়েছে, এগুলো সব যাচ্ছে 250 করে, সব 250-এর প্রোডাক্ট আছে এগুলো। এই ব্লু কালারের দেখো, এটা ব্লু কালারের মধ্যে রয়েছে, রয়্যাল ব্লু কালারের মধ্যে, হোয়াইটের মধ্যে, গ্রিন কালারের মধ্যে, আবার এটার মধ্যে পকেট স্কোয়ারও রয়েছে, বিভিন্ন রকমের রয়েছে এখানে ব্লেজারগুলো, সব যাচ্ছে 250 করে। কালার অপশনগুলো দেখতে পাচ্ছ তো, বিভিন্ন রকমের কালারের মধ্যে রয়েছে, এগুলো সব 250, 250। ওই দেখো আরও এক জিপি রাখলো, এগুলো সব 250, 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
100 এর সোয়েটার আছে, সোয়েটার্স পুলওভার্স, এখানে একটু ভিড় আছে, এগুলো সব যাচ্ছে হুডির মধ্যে সবই টু কতগুলো যাচ্ছে, এগুলো সব 200 করে। এই যে এখানে একটা সোয়েটার হুডি আছে দেখো, এটাও বেশ সুন্দর দেখাচ্ছে, ওখানে একটা হুডি আছে এটাও বেশ সুন্দর। এখানে এই যে সোয়েটার গুলো আছে দেখতে পাচ্ছ, এগুলো সব 100 এর সোয়েটার আছে, আর এখানে 200 করে। এগুলো যা দেখতে পাচ্ছ এগুলো সব 200 এর। এটা আবার কাটা, বিভিন্ন রকমের ডিজাইনের মধ্যে এগুলো আছে, এগুলো সব 200 এর মধ্যে যাবে। এটা বেশ সুন্দর আছে, এর মধ্যে কিন্তু বেশ সুন্দর সুন্দর, তোমরা যদি খুঁজে দেখো না তাহলে বেশ সুন্দর সুন্দর পেয়ে যাবে। এগুলো কিন্তু সবই পুরনো আছে, নতুন নয় এগুলো, তোমাদের আমি আগেই বলে দিচ্ছি, বাট ডিজাইন যদি খুঁজে খুঁজে দেখো অনেক ভালো ভালো পেয়ে যাবে। সোয়েটার ড্রেস যদি তোমাদের দেখতে হয়, এখানে দেখো অনেক রকমের সোয়েটার ড্রেস রয়েছে, এগুলো বিভিন্ন রকম আলাদা আলাদা রেঞ্জের মধ্যে থাকে, যেগুলো 200 এর ফিক্স প্রাইসের। এখানে বেশ কিছু তোমরা সোয়েটার কার্ডিগান পেয়ে যাবে, মানে তোমাদের আমি স্টলগুলো জাস্ট পরপর দেখিয়ে দিচ্ছি, এরকম ধরনের ডিজাইনের মধ্যে তোমরা সব পেয়ে যাবে। পরপর পরপর অনেকগুলো স্টল রয়েছে, এগুলো সব 200। বিভিন্ন রকমের আছে, ভেস্টের মধ্যে, তারপর সোয়েটারের মধ্যে, সব রকমেরই রয়েছে। এগুলো সব যাচ্ছে ফিক্সড প্রাইস, একদম একদম 200।
এখানে 200 টাকার দেখালাম, এখানে আছে 100 টাকার, এখানে আবার দাম দেখাচ্ছে, এখানে রয়েছে সব হুডি, এগুলো কত করে আছে? 450 আছে, 350 আর 450 করে। এখানে সব হুডি আর টি শার্ট রয়েছে, এখানে ছেলেদেরও বেশ ডিজাইন এখানে রয়েছে, এগুলো সব মেইনলি ছেলেদেরই আছে। আর এখানে আছে 250-র এই কার্ডিগান গুলো, এটা আবার দেখো ভেস্ট আছে একটা, এই রকমের হোয়াইট মানে এই ধরনের ভেস্ট তো প্রচুর এখন, ভীষণ এখন পপুলার। আর এই যে এখানে এই ফারি সোয়েটার্স গুলো, ফারি পুলোভার্স গুলো, এগুলো কিন্তু খুব এখন পপুলার। এর মধ্যে যদি তোমাদের দেখতে হয় এগুলো তোমরা এসে দেখতে পারো, এগুলো সব 250 ফিক্সড প্রাইস আছে। এগুলো রয়েছে 200 করে। তারপর এখানে অনেক রকমের সোয়েটার পেয়ে যাবে, এই যে পাফার জ্যাকেট গুলো আছে, এগুলো কত করে আছে? 550 করে। এখানে এই পাফার জ্যাকেট গুলো আছে, ভেতরে আবার লাইনিংও আছে, ভেতরে এরকম লাইনিং দেওয়া রয়েছে আর বেশ সফট আছে। এই ধরনের পাফার জ্যাকেট 550 করে পেয়ে যাবে। আর এখানে দেখতেই পাচ্ছো সোয়েটার ড্রেস আছে, সোয়েটার্স আছে, পুলোভার কার্ডিগান সবই রয়েছে, আলাদা আলাদা, এগুলো সব আলাদা আলাদা রেঞ্জের মধ্যে আছে। তো এই জায়গাটাতে মোটামুটি তোমরা প্রচুর কালেকশন পেয়ে যাবে, আর বেশিরভাগই এগুলো কিন্তু ইউজ করাই প্রোডাক্ট আছে, তাই এখানে মানে পরপর সেম টাইপেরই ডিজাইনস আছে, তাই তোমাদের আর এখানে আমি দেখালাম না, আমি একটু এগিয়ে যাচ্ছি। আরও কিছু কিছু কালেকশন যেগুলো এখন তো মানে এখানে সেরকম উইন্টার নেই, তাই সামার কালেকশনেও তোমরা এখানে বেশ পেয়ে যাবে। বেনারসি কুঞ্জ, তারপর শ্রী গৌরাঙ্গ ফার্নিশিং হাউসের এখানে দেখো মাঝে এখানে একটা স্টল আছে, এখানে সমস্ত রকমের ডেনিম জ্যাকেটস রয়েছে, বিভিন্ন রকমের ডেনিম জ্যাকেটস, বিভিন্ন শেডের, বিভিন্ন ডিজাইনের, কিছু এমবেলিশডও আছে, কিছু সিম্পলের মধ্যে আছে, বিভিন্ন ওয়াশের মধ্যে পেয়ে যাবে, এই যে এই ধরনের ক্রপের মধ্যে পাবে। আর এদিকে দেখো বিভিন্ন রকমের জ্যাকেটস আছে, বিভিন্ন রকমের ডেনিম জ্যাকেটস যদি তোমাদের দেখতে হয় এগুলো এসে তোমরা দেখতে পারো। তোমাদের লোকেশনটাও আমি ভালো করে দেখিয়ে দিলাম। ডেনিম জ্যাকেট কত করে আছে দাদা? সব যাই দেখতে পাচ্ছ এখানে ডেনিম জ্যাকেট সব 400 করে রয়েছে, বিভিন্ন কালারেরও রয়েছে, সিঙ্গেল মানে বিভিন্ন কালারের বিভিন্ন ওয়াশের মধ্যে রয়েছে, আবার এই কালারফুল যেগুলো হয় সেগুলোও রয়েছে। আর এদিকে রয়েছে দেখো কুর্তিও, ফুর্তিও তোমরা এখানে পেয়ে যাবে, তারপর বেশ কিছু সোয়েটারও রয়েছে এখানে, এগুলো 250 যাচ্ছে। আর এই স্টলটাতে বেশ সুন্দর সুন্দর এই ওভার সাইজ কোট গুলো রয়েছে, ট্রেঞ্চ কোটের মতো রয়েছে, ব্লেজার রয়েছে, এটা কোথায় আছে দেখাচ্ছি, হফম্যান আছে দেখো হফম্যানের পাশে। আর এদিকে রয়েছে KFC, যদি তোমরা KFC আই থিঙ্ক তোমরা সবাই চেনো, KFC রয়েছে, তার ওই দিকে চলে গেলে ট্রেঞ্চও পেয়ে যাবে, KFC-র পাশে এখানে এই স্টলটা রয়েছে, এখানে তোমরা পেয়ে যাবে বিভিন্ন রকমের এই লং ওভার সাইজ কোট গুলো। এগুলো কত করে? এখানে ইউটিউব নেই, বাট তোমরা এখানে এই যে এই ধরনের লং কোট গুলো পেয়ে যাবে। যাই হোক চলো তোমরা আমরা আগের দিকে অগ্রসর হই। এখানেও একটা স্টল আছে, এখানেও বেশ সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ লং ওভার সাইজ কোট গুলো আছে, এটা একদম KFC-র অপোজিটেই রয়েছে, এই দেখতে পাচ্ছ KFC-র অপোজিটে এখানে এই ধরনের এই ওভার সাইজ কোট গুলো, কি সুন্দর এগুলো, কিন্তু দেখো কোয়ালিটিও বেশ ভালো। এগুলো কত করে আছে দাদা? 700 করে, ফিক্সড প্রাইস না কম সম হবে? আচ্ছা কম সম হয়ে যাবে। আর কালার গুলো দেখো, এই যে এটা যে আছে এটা তো এখন মানে ভীষণ ভালো লাগে, অনেক কাউকে আমি দেখেছি এই ধরনের এই কালারের মানে স্ট্রাইপের মধ্যে এগুলো ক্যারি করতে। আর সিঙ্গেল কালারের মধ্যে এটা যে আছে এটাও কিন্তু বেশ ভালো, যদি দার্জিলিং ফার্জিলিং যাওয়ার থাকে এগুলো তোমরা নিতে পারো। 350 করে আছে এই যে, এগুলো বিভিন্ন রকমের কার্ডিগানস আছে, এখানেও কিন্তু বেশ ভালো ভালো সুন্দর সুন্দর ডিজাইনের কার্ডিগানস তোমরা পেয়ে যাবে, এগুলো সব যাচ্ছে 350। এই যে এটার কালারটা দেখো, এটা বেশ সুন্দর আছে, বিভিন্ন রকম কালারের আছে, শর্ট ক্রপের মধ্যে আছে, লং এর মধ্যে আছে, এটা এই যে এটা দেখো কি সুন্দর, মানে বেছে বেছে দেখলে পরে তোমরা বেশ ভালো ভালো পেয়ে যাবে, অনেক সুন্দর সুন্দর এখানে থাকে। জাস্ট এখানে দেখো এগুলো সব 350 করে যাচ্ছে, এগুলো পার্টির জন্য তোমরা দেখতে পারো, কারণ এখন নতুন বছরে প্রচুর পার্টিস থাকে। এই যে এই ড্রেসটা দেখো, এটা যদি একটা হাইনেকের সাথে পেয়ার করো দেখতে কিন্তু বেশ ভালো লাগবে,
অনেক রকমেরই ডিজাইন রয়েছে, তোমাদের আমি কিছু কিছু দেখিয়ে দিচ্ছি, কারণ সব দেখানো তো পসিবল নয়, বাট যতটা আমার পক্ষে পসিবল হচ্ছে আমি তোমাদের একটু দেখাচ্ছি। এখানে জ্যাকেট ফ্যাকেটও বেশ পেয়ে যাবে, তারপরে এই যে এই ধরনের বটম ওয়্যার গুলো, এগুলো কত করে? 650, 250। আচ্ছা, এগুলো যা দেখতে পাচ্ছ জিন্স, তারপর মানে যত রকমের প্যান্টস রয়েছে সব এগুলো 250 করে যাচ্ছে। কালার ভ্যারাইটি প্রচুর রয়েছে, এগুলো সব যাবে 250 করে। এই জ্যাকেট গুলো কিরকম আছে? 500। এখানে দেখো ডেনিম জ্যাকেটসও আছে 500 করে। এখানে বেশ পরপর অনেকগুলো স্টল আছে, আর এখানে এই ধরনের উইন্টার কালেকশন তোমরা পেয়ে যাবে। তো এখানে তো দেখতেই পেলে এখানে কি ধরনের কালেকশন আছে। উইন্টার কালেকশন যদি তোমাদের নিতে হয়, তোমাদের আমি যেরকমটা বারবার করে বলে যাচ্ছি, এগুলো কিন্তু ইউজ করা প্রোডাক্ট, এগুলো নতুন নয়। তো যদি তোমাদের গড়িয়াহাটে আসছো আর যদি এগুলো নিতে হয়, তো এই KFC দিকটায় আসবে, এখানে এই ধরনের এগুলো পেয়ে যাবে। প্রচুর পরপর পরপর স্টল আছে, আর যেহেতু বুঝতেই পারছো কম রেঞ্জে পাওয়া যায়, ভিড়টাও বেশি, তো তার জন্য তোমাদের আমি যতটা পারলাম, আমার পক্ষে যতটা পসিবল হয়েছে দেখাতে পেরেছি, দেখিয়েছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দিও যদি হেল্পফুল মনে হয়, আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখানে দেখো ট্রেন্ডস আছে, ডিজিটাল। এখানে কিন্তু পাশে একটা ব্লাউজের স্টল আছে, কি সুন্দর সুন্দর এখানে ব্লাউজ গুলো আছে, বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ব্লাউজ পেয়ে যাবে। তুমি তোমাদের ব্লাউজ দেখতে হয় এখানে এসে দেখতে পারো, অনেক রকমের অনেক ডিজাইনেরই ব্লাউজ রয়েছে, আর একদম পুরো ট্রেন্ডিং স্টাইলের পুরো ডিজাইনার ব্লাউজ রয়েছে। আর এখানে অনেক রকমের বেডশিট, বেড কভার্স, মানে বিভিন্ন রকমের কভার্স এখানে রয়েছে। এখানে একটা পর্দা স্টল আছে, দেখো কি সুন্দর সুন্দর পর্দা রয়েছে। এগুলো কিরকম আছে দাদা? অনেক রকম আছে, 250, 300, এটা এটা 300 করে। এটা জানালার পর্দা তো? আচ্ছা, এখানে অনেক রকমের আছে। সবথেকে কম আছে কত আর সবথেকে বেশি কত? সবথেকে কম দাম আছে 200 টাকা, আর বেশি জানলার কিন্তু বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর সবথেকে বেশি দাম আছে 500 টাকা। আচ্ছা, 200 থেকে 500 মধ্যে এখানে সমস্ত রকমের পর্দা পেয়ে যাবে। জাস্ট দেখো কত রকমের পর্দা রয়েছে, এগুলো সব জানালার পর্দা রয়েছে, মানে জানালার পর্দারই তোমাদের আমি প্রাইস বললাম। এটা নেটের মধ্যে আছে, এটাও বেশ সুন্দর দেখাচ্ছে। এর মধ্যে এই হোয়াইটের মধ্যে এটা কিরকম আসবে? এটা জানলা 350। 350, দরজা 400। আচ্ছা, জানালা 350, দরজা 400, এটা খুব সুন্দর। তো এই ধরনের এখানে পর্দা তোমরা পেয়ে যাবে। পাঞ্জাবি নিতে হলে এখানে বেশ সুন্দর সুন্দর ছোট বড় সবার পাঞ্জাবি রয়েছে। আর এখানে দেখো কত রকমের সব কভার রয়েছে, বেড কভার, বেডশিট, যদি তোমাদের দেখতে হয় এখানে এসে বেড কভার, বেডশিট দেখতে পারো। এটা কি সুন্দর দেখো, এটা কিরকম আছে? 250 আছে। দেখো বেড কভার, বেডশিট নিতে হলে এখানে তোমরা দেখো হাতের কাজ করা, এগুলো কত করে আছে? এগুলো কোনটা, মাথা বাড়ি সব পাশ বাড়ি? মাথার বালিশ, মাথার বালিশ, এটা আছে আপনার 350 টাকা জোড়া। পুরো হাতের কাজ করা? হাতের কাজ করা, পুরো হাতের কাজ, ওটা মেশিনে কাজ করে। আচ্ছা, 350 পুরো যাচ্ছে শুধু মাথার বালিশটা? হ্যাঁ হ্যাঁ, জোড়া জোড়া। আচ্ছা, মানে দুটো তোমরা পাবে 350 করে। এই সমস্ত রকমের বেডশিট দেখতে পাচ্ছ। এখানে দেখো ফুটওয়্যারের স্টল আছে, বেশ সুন্দর সুন্দর এখানে ফুটওয়্যারস আছে। ক্রক্সের স্টাইলে যে স্লিপার্স গুলো প্রচুর রয়েছে, তারপর হিলস এখানে দেখো কত রকমের রয়েছে। যেহেতু এখন ওয়েডিং সিজন চলছে, তো ওয়েডিং স্পেশাল এই ধরনের তোমরা এগুলো নিতে পারো। এখানে বিভিন্ন রকম রেঞ্জের রয়েছে, 350, 450, 550, আরও তো বিভিন্ন রকমের কোট করে, তোমাদেরকে বার্গেনিং করতে হবে। এখানে দেখো এই বেলিসগুলো রয়েছে, এই এগুলো তো মানে ভীষণ এখন চলছে। পরপর এখানে অনেকগুলোই স্টল পেয়ে যাবে। বুট রয়েছে দেখো 450, আর হিল তো প্রচুর রকমের রয়েছে, দেখতেই পাচ্ছ কত রকমের হিলস রয়েছে। এখানেও একটা হোম ডেকোরের স্টল আছে, সমস্ত রকমের সোফা কাভার, টেবিল কাভার এসব পাবে। এগুলো কত করে আছে? আচ্ছা, এগুলো কিন্তু পুরো জুটের আছে। পোস্টারগুলো এখানে দেখো, পোস্টার রয়েছে বিভিন্ন রকমের, এগুলো বেশ সুন্দর দেখায়। 200, 180 বিভিন্ন আলাদা আলাদা রেঞ্জের মধ্যে পাবে। এদিকটা থেকে আমি অনেকটাই চলে এসেছি আবার সেই গড়িয়াহাট ক্রসিং এর কাছে, এবার আমি পুরো রাসবিহারীর দিকে যাব। তো এখান থেকে দেখো, এখানে
এই ব্যাগগুলো তো প্রচুর পেয়ে যাবে, 100 থেকে শুরু করে একদম 200-300 বিভিন্ন রকমের আছে। তারপর এখানে অনেকগুলো স্টল পেয়ে যাবে যেখানে মোবাইল কভার্স রয়েছে, তারপর পর্দা ফর্দা হোম ডেকোরের প্রচুর জিনিস এখানে তোমরা পাবে পরপর, যেরকম তোমাদের দেখালাম একটা নয়, এখানে পরপর এই স্টলগুলো প্রচুর রয়েছে। বেড কভারের এখানে প্রচুর স্টল রয়েছে, প্রচুর এগুলো পেয়ে যাবে। তো যেহেতু আমার মেন পারপাস আজকে উইন্টার কালেকশন তোমাদেরকে দেখানো, তাই আমি এখানে আর তোমাদের দেখাচ্ছি না, হোম ডেকোরের আমি আলাদা একটা ভিডিও করে তোমাদের দেখিয়ে দেবো, এগুলো সব তোমরা পেয়ে যাবে। ছেলেরা সবসময় কমপ্লেন করো যে ছেলেদের কালেকশন দেখাই না, এখানে দেখো ছেলেদের কিন্তু বেশ সুন্দর সুন্দর হুডিস পেয়ে যাবে। কিরকম আছে হুডিগুলো? 450। আচ্ছা, আর এই জ্যাকেট উইনচিটার টাইপের এগুলো? আচ্ছা, 450, 550, 650, 750 সব আলাদা আলাদা রেঞ্জের মধ্যেই পেয়ে যাবে। টি শার্ট আছে, সোয়েটশার্ট আছে, সোয়েটশার্ট গুলো কিরকম আসবে? 400। আচ্ছা, তারপরে দেখো বটম ওয়্যারও কিন্তু রয়েছে, প্যান্টস অনেক রকমের ডিজাইনের রয়েছে, তারপর এখানে জগার্স আছে, সব রকমেরই আছে, তোমরা সবই পেয়ে যাবে। পাশে এখানে একটা বেল্টেরও কালেকশন তোমরা পেয়ে যাবে, বিভিন্ন রকমের বেল্টস, তারপর এই ফ্যানি ব্যাগ যেরকম রয়েছে, লেডিস জেন্টস দু রকমেরই বেল্টস আছে। এই বেল্টগুলো কিরকম আছে কাকা? 150 করে এই বেল্টগুলো রয়েছে দেখো। আর জেন্টস এরও প্রচুর রকমের আলাদা আলাদা ডিজাইনের মধ্যে বেল্টস পেয়ে যাবে। এগুলো কত করে? 350 করে যাবে। এগুলো তোমরা এখানে বেল্টস আর ওয়ালেটস তোমরা এখানে অনেক রকমের পেয়ে যাবে। আর পাশে এখানে দেখো কেসি দাস ফ্যাশন, এর অপোজিটে এখানে ব্যাগের একটা স্টল আছে, এগুলো বেশ সুন্দর আছে। এগুলো কিরকম আছে? এটা কি স্লিং ব্যাগ আছে? ও, এটা খুব সুন্দর। 1250 বললে? 1250 ফিক্সড প্রাইস না কম সম হবে? একটু কম হয়ে যাবে। এই ব্যাগগুলো নতুন রকমের দেখছি, বেশ সুন্দর আছে তো, অনেক রকমেরই ব্যাগ পেয়ে যাবে, বাট এগুলো মানে আমার চোখে লাগলো বেশ। তারপরে এই ব্যাগটা দেখো কি কিউট বাচ্চাদের, কত আসবে দাদা? 350, 250। আচ্ছা, তারপর ওয়ালেটস আছে অনেক রকমের, এখানে পোটলি অনেক রকমের আছে, এগুলো কিরকম আসবে? 150। অনেক রকমেরই পোটলি আছে, এখন যেহেতু ওয়েডিং সিজন চলছে এগুলো তোমরা দেখতে পারো, বিভিন্ন রকমের কালারের আছে, হ্যান্ড ব্যাগসও দেখতে পাচ্ছ, ওই ব্ল্যাক ব্যাগটা খুব সুন্দর, ব্ল্যাকটা কিরকম আসবে? 850। এখানে দেখতে পাচ্ছ আইডিয়াল বুক স্টল আছে, পাশে এখানে পেয়ে যাবে, এই এখানে বিভিন্ন রকমের আছে, এখানে 100 টাকার এই বিভিন্ন রকমের হুডি জ্যাকেট ফ্যাকেট এগুলো আছে, কার্ডিগান আর সোয়েটার আছে বেশ কিছু। এগুলো কিরকম আছে? ব্লু কালারের সোয়েটারটা কিরকম আসবে? 350। মানে এগুলো এরকম কি 350-450 এই রেঞ্জেরই পাবে? আচ্ছা, 250-350 এরকম রেঞ্জের মধ্যে এখানে দেখো সোয়েটারগুলো আছে, আরও বিভিন্ন আলাদা আলাদাই পাবে। তারপর এই যে ধরনের শ্রাগ টাইপের এগুলো আছে, বিভিন্ন রকমের শ্রাগ রয়েছে এখানে, তারপর এখানেও বেশ কিছু সোয়েটার আছে, এগুলো 50 রুপিস করে। এখানে এই সোয়েটারগুলো বেশ সুন্দর, এই পার্পল কালারের এটা যে আছে পিঙ্ক পার্পল টাইপের কালারটা, এটা বেশ সুন্দর। এখানে একটা অরেঞ্জ টাইপের কালার আছে, এটাও বেশ সুন্দর। তো আলাদা আলাদা রেঞ্জের মধ্যে এখানে তোমরা উইন্টার কালেকশন পাবে। আর এখানে কুর্তির বেশ সুন্দর সুন্দর কালেকশন আছে, এই যে এই কুর্তিটা দেখো কি সুন্দর, পুরো কিন্তু লখনৌয়ী চিকেনকারির কাজ করা, মানে হাতের এগুলো পুরো। তারপর এখানে বিভিন্ন রকমের নাইটি রয়েছে, বিভিন্ন রকমের সুন্দর সুন্দর এখানে কুর্তি রয়েছে, দেখতে পাবে হলটার নেকের মধ্যে বিভিন্ন কুর্তি, যদি তোমাদের নিতে হয় এখানে এসে তোমরা কুর্তির কালেকশন দেখতে পারো। জায়গাটা আমি তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি, কেকে অ্যান্ড সানস, তারপর এদিকে রয়েছে আইডিয়াল বুক স্টল, পাশে এখানে তোমরা এখানে এই ধরনের কালেকশনগুলো পেয়ে যাবে। আর ছেলেদের জন্য নিতে হলে এখানে ছেলেদেরও বেশ কালেকশন রয়েছে, দেখো কত রকমের রয়েছে, সোয়েটার, তারপর সোয়েটশার্ট, জ্যাকেট, এই উইনচিটার টাইপের এগুলো রয়েছে। এগুলো কত করে আছে? 550। 550 করে উইনচিটার আছে, দেখো অনেক রকমেরই উইনচিটার, জ্যাকেট, হুডি, অনেক কিছু রয়েছে। সামার কালেকশনও বেশ পেয়ে যাবে, যেমন এখানে দেখতেই পাচ্ছ কুর্তির কি সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এই স্টলটাতে, যেমন এখানে পুষ্পা, তারপর আলিয়া কাট, নায়রা কাট প্রচুর রকমের রয়েছে। আলিয়া কাটের মধ্যে বেশ সুন্দর সুন্দর সিঙ্গেল পিস, টু পিস, থ্রি পিসের মধ্যে বেশ সুন্দর সুন্দর কুর্তি রয়েছে। 150 এখানে প্যান্টসগুলো রয়েছে, তারপর এই ধরনের এই কটন প্লাজোসগুলো রয়েছে 280 প্রাইসের মধ্যে, বেশ সুন্দর সুন্দর। কিন্তু তোমরা এখানে উইন্টার কালেকশন ছাড়াও সামার কালেকশনও এখানে বেশ পেয়ে যাবে, এখানে কট সেটের মধ্যে এখানে বেশ সুন্দর সুন্দর কালেকশন রয়েছে।
তো এটা রয়েছে একদম পুরো মাইলেজ যে আছে, মাইলেজ, তারপর এখানে শ্রীজি অ্যান্ড শ্রী কালেকশন রয়েছে, তার অপোজিটে এখানে এই স্টলগুলো তোমরা পেয়ে যাবে। আর বেশ সুন্দর সুন্দর কালেকশন কিন্তু তোমরা এখানে পাবে। উইন্টার কালেকশন বলতে এই ফুটে যা আছে সেগুলো তোমাদের আমি দেখালাম, আর এখানে মোটামুটি বেশিরভাগই কিন্তু পুরোনো কালেকশনই আছে, মানে ইউজ করা প্রোডাক্টই বেশি, নতুন প্রোডাক্ট এখানে আমি দেখতে পাচ্ছি না। মানে নিউ মার্কেটে যেরকম তাও নতুন প্রোডাক্ট থাকে, এখানে কিন্তু সেরকম আমি নতুন প্রোডাক্ট এখনো দেখতে পাইনি। তো আমি যেটা দেখতে পেয়েছি, যা দেখতে পেয়েছি তোমাদেরকে এখনো পর্যন্ত দেখিয়েছি, বাট যেহেতু নতুন প্রোডাক্ট নেই তাই আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমি আরেকটা ভিডিওতে পরের ওই পাশের যে ফুটটা আছে ওই পাশের ফুটটাও পুরো কভার করে দেখাবো। তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও যদি হেল্পফুল মনে হয়। আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, এই ধরনের শপিং ব্লগ আরও দেখার জন্য, আর আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে মোটিভেট করার জন্য। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা শপিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টিল দেন লেখা, তোমাদের কিন্তু আমি অনেক ভালোবাসি, এভাবেই সাপোর্ট করতে হবে, এভাবেই ভালোবাসি রাখো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, দাদা।